नमस्कार बंधुरा, मौसुमी घरकन्नार आरेकटी ब्लगे आपनादेर स्वागत। आज सान्डे, देखुन सकाले बाजार चले एसेछे। आर एई देखुन आलूटा घरे छिलो आर पेंयाज रसुन आदा टमेटो आर मांस एनेछे। जेटुकु पेंयाज लागबे आदा रसुन निये आर बादबाकिटा ताके तुले रेखे दिच्छि। आर रसुनेर कोयागुलो छाड़िये जले भिजिये राखले ताड़ाताड़ि खोसाटा उठे जाए, ताई आगे थेके रसुन जले भिजिए रखलाम, आदा जले भिजिए रखलाम आर पेंयाजगुलो जले भिजिए रेखेछि। एबार अन्य काज सेरे फिरे एसे सबगुलो केटे निच्छि। एई जे एकटा टमेटो दिलाम, कारण टमेटो सोनार चेये दामी। एखन आमि एमनि मांसते दुटो तिनटे टमेटो दिई, आज एकटा टमेटो देबो आर टमेटो सस देबो। आर टमेटो काटा होये गेलो, एबार पेंयाजगुलो खोसा छाड़िये निच्छि। पेंयाजेर খোসাটা ছাড়ালে পিছন দিকটা কালো কালো হয়ে যায়, ওই জন্য পেঁয়াজ ছাড়িয়ে আবার ধুতে হয়। দেখুন এই যে অর্ধেক অর্ধেক করে রেখে সব পেঁয়াজগুলো একবারে পরিষ্কার করে নিচ্ছি, নিয়ে তারপরে কাটবো। এই যে প্রত্যেকটা পেঁয়াজের পিছন দিকটা কালো 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 কালো, এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিচ্ছি। দেখুন পেঁয়াজ সব তিনটে বড় বড় পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এবার আদাগুলোকে ছাল ছাড়িয়ে কেটে কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন আদা টমেটো কাটা হয়ে গেছে। এবার তিনটে আলু নিয়ে নিয়েছি, পিলার দিয়ে ছুলে নিচ্ছি। এবার আলুগুলোকে কেটে জলের মধ্যে দিয়ে ধুয়ে নেব। আলু কাটা হয়ে গেছে, তিনটে আলু দিলাম। মাংস আগে ধুয়েই জল ঝরিয়ে রেখেছি। এবার মিরচা মেশিনে আড়াইখানা কাঁচা লঙ্কা, আদা আর হচ্ছে রসুন বেটে নেব। খাসির মাংসে আমি পেঁয়াজ বেটে দিই না, পেঁয়াজ কুচিয়ে দিই। এই যে কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে হলুদ দিয়ে দিলাম যাতে ছিটে গায়ে না আসে। আপনারা এটা করে দেখবেন, তেলের মধ্যে আপনারা হলুদ দিয়ে দেখবেন, এক ফোঁটাও তেল ছিটে গায়ে আসবে না, পুড়ে যাওয়ার ভয় থাকবে না। আলুর মধ্যে নুন দিয়ে দিলাম, হলুদ তো তেলেই দিয়েছি, আর অল্প করে হলুদ দিয়ে দেবো। আলুগুলো সুন্দর করে ভেজে নেব। আলুগুলো দেখুন হালকা হালকা লাল লাল হয়েছে, আলু ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব। খাসির মাংস রান্না করা সবচেয়ে সহজ। কড়াইয়ের মধ্যে কষিয়ে নিয়ে কষাতেই যেই সময়টা লাগবে, আর প্রেশার কুকারে দিয়ে তিনটে সিটি করলে খাসির মাংস রেডি। আলু ভাজার তেলে এবার দুটো শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু হালকা ভেজে নিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিগুলো একটু হালকা হালকা নরম হলে তারপরে অন্য মশলা দেব। পেঁয়াজ কুচির মধ্যে এবার দিয়ে দেবো অল্প করে নুন, আর তেলের মধ্যে তো অল্প হলুদ আছেই। পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিচ্ছি নরম হওয়া পর্যন্ত। নুন দিলেই পেঁয়াজগুলো নরম হয়ে যায়। তারপর দিয়ে দিয়েছি একটা টমেটো, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর হচ্ছে রসুন আর আদা বাটাটা দিয়ে এবার সব পেঁয়াজ টেঁয়াজ দিয়ে একসঙ্গে সুন্দর করে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটা বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প দিয়েছি, ঝাল আমরা কম খাই, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো সব দিয়ে গুলিয়ে নিলাম। মিশ্রণটা দেখুন কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম। এবার এটা দিয়ে আরেকটু ভালো করে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে আরেকটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এরপর মাংসের টুকরোগুলো একে একে দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আরেকটু দিয়ে দিলাম, কম পড়েছিল। এবার দেখুন কালারটা দারুণ হয়েছে। এবার মশলাটাও আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে, আর মশলার পাত্রটা ধুয়ে অল্প করে একটু জল দিয়ে দিলাম। মশলাটা প্রায় হয়ে গেছে কষানো। এবার মাংসের টুকরোগুলো দেখুন দিয়ে দিলাম, আর মাংসের টুকরোগুলো বেশ বড় বড় এনেছে, ছোট ছোট নয়, আর অনেকটা তেল ফ্রিতে দিয়েছে। মাংসের টুকরোগুলো সব একে একে দিয়ে ভালো করে কষিয়ে নেব। মাংসগুলো দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি। আমার মাংস কষানো রেডি।
এবার ভাজা আলুগুলো এর মধ্যে দিয়ে আর অল্প করে আর একটু কষিয়ে নেব। তাহলে আলুর সঙ্গেও মশলাগুলো মেখে গেল, এই দেখুন হয়ে গেছে। এবার কষানো মাংসগুলো, খাসির মাংস কিন্তু এটা, আলু সমেত প্রেশার কুকারে তুলে দিলাম। এবার কড়াইতে যে মশলাটুকু লেগে থাকবে তার মধ্যে জল দিয়ে দিচ্ছি। আমি এইটাই করি, কড়াইটাও ধোয়া হয়ে যায় আর মশলাগুলোও জলের সঙ্গে মেখে যায়। জলটা একটু গরম হচ্ছে, গরম হতে দিয়েছি। জলটা গরম হলে তারপরে এই মশলার বাটিটা ধুয়েও একটু দিয়ে দিয়েছি, টক দইয়ে দিয়েছি, সেটা দেখাতে ভুলে গেছিলাম, পরে দেখিয়ে দিলাম। এই গরম জলটা এবার মাংসের মধ্যে আমি ঢেলে দিলাম, বেশি ঝোল করব না, অল্প অল্প ঝোল করব, কারণ রাত্রে তো রুটি, এবেলায় ভাত। এইবার প্রেশার কুকারের ঢাকনিটা আটকে দেবো। বেশি ঢাকনিটা আটকে দিলাম, তিনটে সিটি দেবো। সকালের খাবার রুটি আর ঘুগনি, ঘুগনিটা মুখে ভালো লাগছে না। এই যে মাংস একটু কষানোর ঝোল নিয়ে নিয়েছি, এই দিয়ে রুটিটা খেয়ে নেব, মুখে কিছু ভালো লাগছে না। যে চাল ধুয়ে ভিজানো হয়েছে, এসে ভাত বসাবে। সিটি পড়ে গেছে, মাংস রেডি। শরীর খারাপ তো, কিছুই করতে পারছি না। আজকে দেখলাম ফ্রিজটা বেশ নোংরা হয়েছে, তাই ফ্রিজের তাক দুটো একটু হালকা করে মুছে নিলাম। আর এই ট্রেটার থেকে বরফগুলো সব ফেলে দেবো, জল দিয়ে ধুয়ে নিচ্ছি। ফেলে দিয়ে আবার নতুন করে বরফ দেবো। এই যে টিনে দিয়ে রাখলাম, বরফগুলো ফেলে দিলাম। এবার ফেলে ট্রেটা ভালো করে ধুয়ে আবার নতুন করে জল দিয়ে রাখবো। আর সব খাবার দাবার বরফ হয়ে যাচ্ছে। বরফের টুকরোগুলো ফেলে দিয়ে ট্রেটা ধুয়ে আবার নতুন করে জল দিয়ে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে। ফ্রিজটা মনসুনে দেওয়া আছে, পাঁচে সব খাবার দাবার বরফ হয়ে গেছে, তাই আজকে তিনে দিয়ে দিলাম। পাখিদের খাবার দেখুন, এই যে চাল ভাজা এক প্লেট করে এনে রাখি, যে কদিন যায়। এই যে ভাত বসানো হয়ে, মানে জল বসানো হয়েছে, গরম হলে তারপরে চালটা দেওয়া হবে। আমি করছি না, হাজবেন্ড করছে। রাতের খাবার হচ্ছে এই যে আলু তুলে নিয়েছি, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ। এই যে দেখুন বেসন দিয়ে আলু কেটে নিচ্ছি। আলুকে এই চার টুকরো করতে হবে এইভাবে। এই যে চার টুকরো করে এইভাবে রেখে এটা বন্ধ করে এখানে চাপ দিলে এই দেখুন আলু কাটা হয়ে যাচ্ছে, আলু চচ্চড়ির আলু। কেটে নিয়ে আমি ভিতরেরগুলো দেখাবো। এই যে দেখুন কী সুন্দর আলু কাটা হয়ে গেছে, দেখেছেন? এই যে এই এই পাশটা দিয়ে আলু, আর এই যে এখান দিয়ে হচ্ছে আলু চচ্চড়ির আলু। দেখি টমেটোটা কেটে দেখি, টমেটো কাটা যায় কি না। টমেটো হয়তো, টমেটো কাটা যাবে না। তাও এই যে চার টুকরো হয়েছিল, যদি হাফ করে কাটতাম হয়তো মনে হয়ে যেত টমেটো। টমেটোটা এই যে চার টুকরো হয়েছে, দেখুন। এই যে এগুলো এগুলো এই এই জিনিসগুলো আলাদা, এই ব্লেড অনেকগুলো দেয় এর সঙ্গে। সবজি কেটে এইটা সরিয়ে এইভাবে ফ্রিজে রেখে দেওয়া যাবে। তো এইভাবে কেটে নিচ্ছি আলু পেঁয়াজ, যাই কাটবেন চার টুকরো করবেন, চার টুকরো করে দেখুন সব কাটা হয়ে যাবে। খারাপ হয়েছে, কিছু খেতে পাচ্ছি না, তাই দেখুন খাবার থরে থরে সাজানো। এই যে এক ধরনের বিস্কুট, এর মধ্যে ক্রিম রোল, এই যে কাজু বাদাম, এখানে গজা, আর হচ্ছে এই যে ভেপার মেশিন রেডি থাকে হচ্ছে, আর এই যে দেখুন ফল, আম আছে, আপেল আছে, বেদানা আছে। শুক্রবার ভিডিওটি শুরু করেছি, শনিবার করেছি, আর রবিবার ভিডিওটা শেষ করলাম। যে আলু চচ্চড়ি এটা হচ্ছে শনিবার রাতের, এটার মধ্যে পেঁয়াজ দিইনি, আর পেঁয়াজ যেটা দিয়েছি সেটা শুক্রবারের। তাহলে বন্ধুরা, আজকের মতো আমার ব্লগটি এখানেই আমি শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি,
আর একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসব। আমার ভিডিও বা ব্লগগুলো ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন প্লিজ। আপনারা ভালো থাকবেন।